হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। আমরা আজকে সবাই মিলে হাঁটতে বের হয়েছি। আমরা আশেপাশে একটু হাঁটতে বের হয়েছিলাম, বিকালের একটু হাঁটা। হাঁটতে বের হয়ে দেখি চারিপাশে ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে একদম দোকানপাট ভরে গিয়েছে। তাই হেঁটে হেঁটে উইন্ডো শপিং করছিলাম, মানে কী কী জিনিস বের হয়েছে তাই দেখতেছিলাম। উইন্ডো শপিং করে হঠাৎ করে মনে হলো যে আমরা একটু বাইরে গিয়ে খাবো। সামনে চোখে পড়লো কেনটাকি ফ্রাইড চিকেনের দোকান, ঢুকে পড়লাম আমরা, আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড। ইতিমধ্যে আমরা চলে আসছি ফাস্টফুডের দোকানে, বসে দেখছিলাম আমরা কি অর্ডার দিব। অবশেষে আমরা শিম ফ্রাই অর্ডার দিলাম, ফ্রান্স ফ্রাই আর তিনটা বার্গার, চিকেন বার্গার অর্ডার দিয়েছি। এই দোকানের খাবারটা আসলে অনেক ভালো, আমরা এর আগেও অনেকবার খেয়েছি। আমরা ওয়েট করছি খাবার আসার জন্য। খাবার আসতে একটু দেরি হবে, কারণ তারা একদম গরম গরম খাবারটা রেডি করে দিবে। ফ্রেঞ্চ ফ্রাই, শিম ফ্রাই, এগুলি সব একদম টাটকা রেডি করে দিবে, সেজন্য একটু সময় লাগে। যাই হোক, এর মধ্যে আমরা অনেক কথাবার্তা বলছিলাম, মিউজিক শুনতেছিলাম। আর হ্যাঁ, এখানের সম্পূর্ণ খাবার, সবগুলো খাবারই হালাল। আর নিউ ইয়র্কে এখন হালাল খাবারটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়, এটা নিয়ে এখন আমরা আর কোনো ভয়ভীতি নাই যে হালাল কিনা খেতে পারবো কিনা, এই ধরনের সংকীর্ণতা এখন আমাদের মধ্যে আর কাজ করে না। কারণ মোটামুটি সব দোকানে এখন হালাল মাংস বা মিট তারা রাখে, সেজন্য এখন যে কোনো জায়গাতে গিয়ে আমরা খেতে পারি। চলুন দেখা যাক আমাদের খাবার চলে আসছে, কি কি খাবার খাচ্ছি। হাঁটতে বের হয়ে ডিনার করে পরে বাসায় যাচ্ছি। কি অবস্থা তোমরা? যে আরম্ভ করে দিলাম আমার এইটা শ্রেন শিব, এটা খুবই মজা। জাম্বো শ্রেন চিকেন চিপ বার্গার। আমরা রীতিমতো খাবার দাবার শুরু করে দিয়েছি, খাবারটা আসলে খুবই মজা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি আমার আম্মা, আমার শাশুড়ি আম্মার জন্য, আমার ছেলের জন্য খাবার দাবার নিয়ে নিলাম বাসার জন্য, যেহেতু ওনারাও আছে বাসায়। যাই হোক, আজ এ পর্যন্ত, আর বেশি কথা বাড়াবো না, আমরা খাওয়াটা এনজয় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।